দাব বাতুনের বহুবচন দাওয়াব। দাব বাতুন মানে জানোয়ার, যারা চলে, যারা কি করে, আল্লাযী ইয়াদুব্বু আলাল আরদে, যারা জমিনের উপরে বিচরণ করে, এদেরকে বলে কি দাওয়াব, এদের এদেরকে কি বলে দাওয়াব। যেমন আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ওয়া আল্লাহ রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। স্যার দেখি না, তুমি একটু বুঝছো, স্যার দেখি না, ওয়ামা মিন দাব্বা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم آج کے 21 নভেম্বর 2019 কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি অত্র ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেহেতু আমি কোরআনে কারীম থেকে সূরা মুমিনুনের 18 নম্বর পারা, সূরা মুমিনুনের 11টা আয়াত কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত কারীমগুলো সাদা মাটা তর্জমা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আয়াত কারীমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানুষ ছিল, সারা দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষগুলোর মধ্যে কারা কারা সফল কাম, কারা কারা কামিয়াব, তাদের যেন সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ, যেন সচিত্র প্রতিবেদন, যেন রব্বুল আলামিন পৃথিবীতে কামিয়াব সম্প্রদায় কারা, কামিয়াব কারা, বলেন বলেন বলেন, কামিয়াব কারা, সফল কারা, বলেন, তাদের সচিত্র প্রতিবেদন। সচিত্র প্রতিবেদন মানে কি? ছবি আঁকা, ছবি সহ প্রতিবেদন, যেন রব্বে কারীম কোরআনে কারীমের এই আয়াতে কারীমাগুলোর মধ্যে তাদের ছবি এঁকে দিয়েছেন। ছবি যে সফল মানুষ যদি দেখতে চাও, কামিয়াব মানুষ যদি দেখতে চাও, সাত গুণে গুণান্বিত মানুষ কামিয়াব। সুবহানাল্লাহ, বলেন কয়টা গুণে গুণান্বিত মানুষ কামিয়াব? সাত গুণ, কয়টা? সেভেন কোয়ালিটিস, সাতটা গুণ, বলেন কয়টা গুণ? সাতটা। কয়টা কোয়ালিটি? সাতটা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি বলেন? আল্লাহ তাআলা বলেন এই সাত কোয়ালিটি সম্পন্ন মানুষ যারা, এরা পৃথিবীতে সফল কাম, এরাই পৃথিবীতে
মানুষ বলার উপযুক্ত শুধু এদেরকে, এরাই শুধু কামিয়াব সম্প্রদায়, এরাই সফল সম্প্রদায়। বলেন এরা কি সফল সম্প্রদায়? কারা? সাত গুণে গুণী যারা। সুবহানাল্লাহ, বলেন সফল সম্প্রদায় কারা? কে এই সাত গুণে গুণীদেরকে সফল বলেছেন? যিনি সফলতার মালিক তিনি। এই সাত গুণে গুণান্বিত মানুষকে সফল বলেছেন কে? যার হাতে সফলতার চাবি তিনি, সফলতার গোডাউনের যিনি মালিক তিনি। বলেন সফলতার গোডাউনের যিনি কি? সফলতার চাবি যার হাতে, সফলতার যিনি বানানেওয়ালা, সফলতার যিনি একচ্ছত্র অধিপতি, সফলতা যার হাতে। বলেন তিনি বলেন এই সাত গুণে গুণান্বিত মানুষ, এরাই শুধু পৃথিবীতে সফল। প্রথম গুণ হলো ঈমানের গুণ। বলেন প্রথম গুণ কি? যেন রব্বুল আলামিন প্রথম ছাড়া পৃথিবীর মানুষগুলোকে দুভাগে ভাগ করেছেন, এক ভাগ ঈমানওয়ালা আরেক ভাগ ঈমান ছাড়া। এক ভাগ কি? আরেক ভাগ কি? ঈমান ছাড়া মানুষগুলোকে রব্বুল আলামিন মানুষেই বলতে নারাজ। মানুষ বলতে কি? যেমন কোনো এক ছেলে যদি বিশ্রি ধরনের, কোনো স্টুডেন্ট যদি বিশ্রি ধরনের দুষ্টুমি করে, তো শেষে প্রিন্সিপাল তাকে ডাকে, দেখে কি বলে? তুমি কিন্তু আমার কলেজের স্টুডেন্ট না। ওর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে তো কি বলে? বলে না, ও আমার স্টুডেন্ট না, সুকৌশলে তার ভর্তি বাতিল করে দেয়। কথা ঠিক না? ম্যাথে বলে এটা আপনার স্টুডেন্ট, আপনার কলেজের স্টুডেন্ট। না, এটা আমার কলেজের স্টুডেন্ট না, তো ভর্তি ডকুমেন্ট যা আছে ওটা সুকৌশলে বাতিল। কথা ঠিক না? ব্যাঠিক বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা বলেন যাদের কলিজা ঈমান নাই, যাদের কলিজা ঈমান নাই, এরা শাররাদ দাওয়াব, এরা পৃথিবীতে বিচরণরত যতগুলো জানোয়ার আছে সব জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আজীব বিষয়। শাররাল ইনসান, সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেন নাই, মানে দাব বাতনের বহুবচন দাওয়াব। দাব বাতন মানে জানোয়ার যারা চলে, যারা কি করে, আল্লাযীনা দুব্বু আলাল আরদে, যারা জমির উপরে বিচরণ করে, এদেরকে বলে কি? দাওয়াব। এদের এদেরকে কি বলে? দাওয়াব। যেমন আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ওয়ালাল্লাহ রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহ রিজকুহা। স্যার দেখি না, তুমি একটু বুঝছো, স্যার দেখি না। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহ রিজকুহা, এখানে দাব্বা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ রিজকুহা, এখানে হলো দাব্বা। দাব্বা মানে জমিনে বিচরণরত প্রাণী। বলো, আর দাব্বার বহুবচন হলো দাওয়াব, প্লুরাল নাম্বার। দাব্বার বহুবচন কি? ওরা না স্টুডেন্ট, ওদের সামনে যদি আমি শুধু শুধু কোনো এই গ্রামার ব্যাকরণ না বলি, তো ওরা বলবে কি হুজুর এটা? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। রব্বুল আলামিন বলেন জমিনে যত জানোয়ার চলে সমস্ত জানোয়ারের মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। আজীব, চাই সেটা সাত আসমানের উপরে থাকুক আর সাত জমিনের তল দেশে থাকুক, চাই সেটা সমুদ্রের তলদেশে থাকুক আর পাথরের ভিতরে থাকুক,
যদি সেটা সূর্যের উপরে হয় আর মঙ্গল গ্রহের উপরে হয়, সেটার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এবার বলেন, ওয়ায়ালাম মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকবে আমি সব জানি। আচ্ছা, যদি না জানতেন তাহলে লোকমা তুলতেন কিভাবে? বুঝে না, আবার ফেরেশতা খাবার নিয়ে গেছে, গিয়ে দেখছে সে মরে আছে, তো গেল কেন? তো ফেরেশতা কব কি হইলো, আমারে পাঠাইছে খাবার লাগে, এত আগেই মরে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কে কতদিন ধরে আছে, কোথায় আছে আমি সব জানি। দাব্বা অর্থ কি বলি? এই স্টুডেন্টটা জবাব না দিলে তো কেমন হবে? টিচার আর স্টুডেন্টে কি করতে হয়? স্টুডেন্টটা শুধু শুনে না, জবাবও দিতে হয়। আমি এই জন্য ছাত্রদেরকে সামনে বসেছি। এবার রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে সমস্ত বিচরণরত জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার যার কলিজা ঈমান নাই, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, পরে কি আল্লাযীনা কাফারু, যাদের কলিজা ঈমান নাই ওরা সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। বলো, মুখস্থ করো, যাদের কলিজায় কি নাই এরা সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। শুয়ার না শুয়ারের চেয়ে নিকৃষ্ট, কুকুর না কুকুরের চেয়েও নিকৃষ্ট, সাপ আর বিচ্ছু না সাপ আর বিচ্ছুর চেয়েও নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু। এবার বলে, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ, উলাইকা হুম শাররুল বারিয়া, যাদের কলিজা ঈমান নাই এরা এই কায়নাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট কি? নিকৃষ্ট সৃষ্টি কেন হলো? ওরা বানানেওয়ালাকে চিনে না এজন্য। নিকৃষ্ট সৃষ্টি কেন হলো? যে বাচ্চা তার মাকে চিনে না এটা সবচেয়ে সৎ বাচ্চা। এটা কি বাচ্চা? এটা অসৎ বাচ্চা। কেন? মাকে চিনে না, আব্বাকে চিনে না, সৎ বাচ্চা না অসৎ বাচ্চা? যে বানানেওয়ালাকে চিনে না অসৎ বান্দা, এটা সৎ না অসৎ? এটা শ্রেষ্ঠ না নিকৃষ্ট? কোন কোন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? জমিনে যত জানোয়ার চলে সমস্ত জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বে কারীম আমাদেরকে মেহরবানি করে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হওয়ার থেকে বাঁচিয়ে ঈমানওয়ালাদের তালিকায় রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতবার শুকর আদায় করলে শুকর শেষ হবে? হ্যাঁ, কতবার? ওরা সবচেয়ে নিকৃষ্ট কেন নিকৃষ্ট? এর জন্য রব্বুল আলামিন বলেন, কোনো জানোয়ার, এমন কোনো জানোয়ার নাই যে আমাকে ইচ্ছা অনিচ্ছায় সেজদা করে না। আল্লাহ, এমন কোনো মাখলুক নাই যে ইচ্ছা অনিচ্ছায় সেজদা করে না, এমন কোনো মাখলুক নাই যে ইচ্ছা অনিচ্ছা আমার পবিত্রতা বর্ণনা করে না। জানোয়ার থেকে জানোয়ার, শুয়ার থেকে শুয়ার, কুকুর থেকে কুকুর, জানোয়ার থেকে জানোয়ার, রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, রব্বুল আলামিন বলেন, এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো জীব নাই যে আমার তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ, আমার তাসবিহ পড়ে না এমন কেউ কি নাই? বাহ, শুধু কে পড়ে না? শুধু কুফার পড়ে না? শুধু কে পড়ে না? এজন্য কুফার নিকৃষ্ট। এজন্য কুফার কি নিকৃষ্ট? এই শব্দগুলো, এটা সারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার কোনটা? যার কলিজা ঈমান নাই। এটা জানা কতটা জরুরি, এটা জানা কালেমায়ে তৈয়বা জানা যতটা জরুরি ততটা জরুরি। কালেমায়ে তৈয়বার উপরে ইয়াকিন করা যেমন ফরজ, এটার উপরে ইয়াকিন করাও ফরজ। বুঝাইতে পারলাম না মনে হয়? এটার উপরে ইয়াকিন করাও কি বলেন নাকি মুস্তাহাব? সেটা আমরা জানি না। হ্যাঁ,
এবার উঠে পড়ো। ওলাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله تبارك أولئك هم الغافلون رب العالمين برامي جهنم কে ভরে দিব। জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, জাহান্নামের জন্য কিছু জিন বানিয়েছি, জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, জাহান্নামের জন্য কিছু জিন বানিয়েছি। ওরা কেমন, ওদের দিল তো আছে আমাকে বুঝে না, আল্লাহ ওদের দিল আছে কিন্তু আমাকে বুঝে না। বলেন ওদের দিল আছে কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের হৃদয় তো আছে লেকিন আমাকে বুঝে না, চোখ তো আছে আমাকে দেখে না, কান তো আছে আমাকে শুনে না। আল্লাহ আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, জানোয়ারের মতো। এরা কিসের মতো? জানোয়ার। এরা কিসের মতো? জানোয়ার। যেই দিলে আল্লাহ ঢুকে না, যেই দিলে আল্লাহ নাই, ওই দিলওয়ালা জানোয়ার। বুঝে নাই কথা? যেই দিলে আল্লাহ ঢুকে না, এই দিল দিল না। যেই দিলে আল্লাহ ঢুকে না, এই দিল কি না। যেই দেমাগে আল্লাহ ঢুকে না, এই দেমাগ দেমাগ না। বুঝে নাই কথা? বলেন যেই দিলে আল্লাহ ঢুকে না, সেই দিল দিল না। যেই ব্রেনে আল্লাহ ঢুকে না, সেই ব্রেন ব্রেন না। যেই চোখে আল্লাহ দেখে না, সেই চোখ চোখ না। যেই কানে আল্লাহ শুনে না, যেই কানে মালিকের কালাম শুনে না। আল্লাহ এই কান কি না, এই কান কান না। উলাইকা কাল আনআম, রব্বুল আলামিন বলেন এরা জানোয়ারের মতো। এরা কিসের মতো? না না, এবার বলেন না 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 না, বাল হুম আদল, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরা জানোয়ারের চেয়েও কি? রব বুঝাতে চেয়েছেন আমার দৃষ্টিতে মানুষ কারা, আমার দৃষ্টিতে। রব্বুল আলামিন বলেন আমার দৃষ্টিতে মানুষ কারা, যেই দিলে আমি আছি সেই শুধু মানুষ। বলেন মানুষকে, আবার বলেন যে ছেলেটা আব্বা আম্মার সাথে চরম বেয়াদবি করে, যেন চিনেও না আব্বা আম্মাও কি বলে এটা আমার ছেলে না। বলে না বলে না বলেন, আব্বা আম্মা কি বলে এটা আমার ছেলে না, এটা আমার কি না। রব্বুল আলামিন বলেন এরাও কিন্তু মানুষ না, এরাও কিন্তু কি না, যে আমাকে চিনে না সে মানুষ না। বলেন যে আমাকে, যে আমাকে চিনে না সে মানুষ না। যে ব্রেন আমাকে চিনে না, ওই ব্রেন ব্রেন না। যে দেমাগ আমাকে চিনে না, ওই দেমাগ দেমাগ না। আল্লাহ যে কলিজায় রব যেন বলেন যে কলিজায় আমার ভালোবাসা নাই, যেই কলিজায় আমার ভালোবাসা নাই, ওই কলিজা কলিজাই না। ওই কলিজা কি না? কলিজাই না। ওই হৃদয় হৃদয় না, ওই হৃদয় কি না, ওই মানুষ মানুষ না। আল্লাহ মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন ঈমান ওয়ালা যারা মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলে না, কিছু কি বুঝে আসতেছে? বলে হুজুর এই কথাগুলো কি আমরা আব্বার কথা না আল্লাহর কথা? সবাই বলে না, এখানে কি কিছু সত্য কিছু মিথ্যা? বলেন এখানে কিছু সত্য কিছু মিথ্যা না? হ্যাঁ, এখানে কদ্দুর সত্য, এটার ভিতরকার কদ্দুর সত্য। পৃথিবীতে যেই কোনো বই লিখা হয়, যে তোমরা তোমাদের কাছে গাইড আছে, বিভিন্ন কোম্পানির গাইড আছে, আছে না নাই? বিভিন্ন কোম্পানির নোট আছে, আছে না নাই? পৃথিবীতে যে কোনো গ্রন্থে রচিত হয় দেখবা এটার মধ্যে সম্পাদকীয় থাকে, আছে না নাই? মুখবন্ধ আছে, আছে না নাই? ভূমিকা আছে, আছে না নাই? যত বড় রাইটারই হোক, যত বড় কোম্পানি হোক, লিখা থাকে আমার বইয়ের মধ্যে আমাদের সম্পাদনায় কোনো ভুল ত্রুটি নজরে পড়লে, আমাদেরকে অবহিত করলে পরবর্তী এডিশনে আমরা এটাকে কী করবো? বলে না, আছে না নাই? সবাই বলে না, এই কোরআনে কারীমের মধ্যে এই জাতীয় কোনো এডিশন আসেনি? আল্লাহ আছে?
এখানে কি লেখা আছে আমাদের আমার কিতাবে কোনো ভুল দেখলে জানিয়ে দিবেন জোরে কয় না আমার কিতাবে কোনো ভুল দেখলে জানিয়ে দিবেন রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন দালিকাল কিতাব প্রথম শব্দ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রথম শব্দ মুখবন্ধ সুবহানাল্লাহ সম্পাদকীয় এটা কি দালিকাল কিতাব লা রাইব ফিহি সারা পৃথিবীর সমস্ত দেশের সংবিধান বারবার পরিবর্তন হয় সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদের উম 13 নম্বর অনুচ্ছেদের 14 নম্বর অনুচ্ছেদের ঘ 26তম পরিবর্তন আছে না নাই সংবিধানের 26তম অনুচ্ছেদের উম নম্বর 13তম পরিবর্তন আছে না নাই রব্বুল আলামিন বলেন না 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 আমার এই গ্রন্থ লা রাইব ফি আমার এই গ্রন্থের এডিশন একটা সুবহানাল্লাহ এডিশন কয়টা এডিশন একটা আল্লাহ পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো আজকে বাজারে যে ধর্মগ্রন্থগুলো পাওয়া যায় চাই সেটা বাইবেল হোক চাই সেটা ত্রিপিটক হোক চাই সেটা গীতা হোক যেটাই হোক না কেন ওটার মধ্যে লেখা আছে 14তম সংস্করণ ওটার মধ্যে লেখা আছে 32তম সংস্করণ কিন্তু আমাদের কোরআনে লেখা নাই আমাদের কোরআনে লেখা নাই 13তম সংস্করণ পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ তার মধ্যে লেখা নাই সংস্করণ শব্দ লেখা নাই পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ যার মধ্যে লেখা নাই ভুল ভ্রান্তি হলে জানিয়ে দিবেন আছে লেখা আছে আচ্ছা তোমরা যারা আছো পৃথিবীতে একজন রবীন্দ্র প্রেমিক দেখাও রবীন্দ্রনাথের জন্য জীবন উৎসর্গ করে এমন একজন রবীন্দ্র প্রেমিক দেখাও যে রবীন্দ্রনাথের ছোট থেকে ছোট একটা বই পুরো মুখস্থ পারে স্টুডেন্টরা বলুক যেমন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী আছে না না আচ্ছা হৈমন্তী গল্পটার A to Z দাড়ি কমা সহ মুখস্থ শুনিয়ে দিক পৃথিবীর কোন রবীন্দ্র প্রেমিক আমার প্রিন্সিপাল স্যার অক নাই স্যারে বলা মানে সনদ এই স্যারে বলা মানে সার্টিফিকেট ঠিক না ব্যাটিং করে পৃথিবীতে যত বড় থেকে বড় দার্শনিক হোক না কেন যত বড় থেকে যত দার্শনিক বিজ্ঞানী হোক না কেন সায়েন্সিফিক হোক না কেন পৃথিবীতে যত বড় থেকে বড় গ্রন্থ রচয়িতা হোক না কেন নিজের গ্রন্থটাকেও নিজে দ্বিতীয়বার লিখতে গেলে আগের মতো পারবে না ঠিক না ব্যাটিং করে নিজের গ্রন্থটাকে নিজে দ্বিতীয়বার লিখিতে গেলে যদি নজরুল ইসলামকে কবর থেকে তুলে আনা হয় যদি বলা হয় তোমার সর্বরাত কবিতাটা আবার মুখস্থ আবার লিখে দাও কথা কয় না যদি মীর মোশাররফ হোসেনকে তুলে আনা হয় আর বলা হয় তোমার বিষাদ সিন্ধুটাকে আবার লিখে দাও বেশ কম হবে কি হবে না লেকিন এটা কোরআন 7 বছরের বাচ্চাকে দিয়ে আমরা চ্যালেঞ্জ করি 7 বছরের বাচ্চার সামনে চ্যালেঞ্জ করলাম সুবহানাল্লাহ 8 বছরের বাচ্চা দিয়ে 30 পারার চ্যালেঞ্জ কথা ঠিক না ব্যাটিং বলে না কয় বছরের বাচ্চা দিয়ে 30 পারার চ্যালেঞ্জ গত সপ্তাহে আমি এক মহিলা মাদ্রাসায় গিয়েছি মহিলা মাদ্রাসায় 9 বছরের বালিকা 30 পারার হাফেজ হয়ে গেছে এটা কোরআন এটা কি দালিকাল কিতাব পড়ো লা রাইব ফি এটার শব্দগুলো যেমন সত্য এটার অর্থগুলো তেমন সত্য এটার আহ্বানগুলো তেমন সত্য এটার চাহিদাগুলো তেমন সত্য এটার বর্ণনাগুলো তেমন সত্য এটার আবেদনগুলো তেমন সত্য এটার ভবিষ্যতের বিবৃতিগুলো তেমন সত্য এটা জান্নাতের সংবাদ দিয়েছে সত্য এটা জাহান্নামের ভীতি দেখিয়েছে সত্য এটা নামাজের পুরস্কারের কথা বলেছে সত্য এটা রোজার পুরস্কারের কথা বলেছে সত্য এটা জিকিরের পুরস্কারের কথা বলেছে সত্য এটা যা যা বলেছে সত্য ওমা হুয়া বিল হাজলে রব্বুল আলামিন বলেন এটা দুষ্টুমি নয়
এটা কি নয়? এটা দুষ্টুমি নয়। আমি বললাম রব্বুল আলামিন কোরআন আসলো কোত্থেকে? কোরআনটাকে পাঠালেন কোত্থেকে আপনি? কোরআন কার? এই সূরা তহা কোন পারা? কোন পারা? সূরা তহা। আচ্ছা দেখেন দেখেন দেখেন, আমি বললাম রব্বুল আলামিন কোরআন কারিম আপনি কেন দিয়েছেন? রব্বুল আলামিন বলেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, আমি কোরআন দিয়েছি, আমি কোরআন দিয়েছি যারা আমাকে ভয় করে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য। আমি বললাম রব্বুল আলামিন একটু বুঝিয়ে বলুন কোরআন কার থেকে আসা, কোরআন কার এডিশন, কোরআন কার দেওয়া, কোরআন কার লেখা? রব্বুল আলামিন বলেন তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা, যিনি সাত আসমান বানিয়েছেন সাত জমিন বানিয়েছেন তিনি পাঠিয়েছেন কোরআন। কোরআন কে পাঠিয়েছেন? সাত আসমান সাত জমিন বানানেওয়ালা পাঠিয়েছেন, সাত আসমান সাত জমিন বানানেওয়ালা পাঠিয়েছেন। আমি বললাম আপনার নাম কি? আপনার একটু বিশেষ নাম তো বলুন, যিনি পাঠিয়েছেন তার নাম কি? এবার বলুন আর রহমান, যিনি পাঠিয়েছে তার বিশেষ একটা নাম আর রহমান। আর রহমান তার নাম কি? রহমান শব্দের স্বাভাবিক তরজমা সাদা মাটা তরজমা কি? সাধারণ তরজমা রহমের, রহমতের মহা 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 রহমের মহা 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 সাগরের অধিপতি। রহমান শব্দের তরজমা কি? মহা বুঝে আমি একবার বলছি, মহার মহার ইংরেজি কি? মহার ইংরেজি কি? গ্রেট। মহার ইংরেজি কি? যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সমস্ত নবীরাও যদি এক মাঠে জমা হয়, সমস্ত ফেরেশতাগুলোও যদি এক মাঠে জমা হয়, সুবহানাল্লাহ, যদি জিব্রিল ওই মাঠে জমা হয়, মিকাইল ওই মাঠে জমা হয়, ইসরাফিল ওই মাঠে জমা হয়, আদম থেকে খলিল পর্যন্ত ওই মাঠে জমা হয়, আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ওই মাঠে জমা হয়, আর মহা মহা বলতে শুরু করে বলতে শুরু করে, সুবহানাল্লাহ, যদি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলে মহা মহা বলতে শুরু করে, আল্লাহর কসম খেয়ে বলি এর চেয়ে বড় কোনো শব্দ আমাদের কাছে নাই। আর রহমান এর মহা আরো বড়। আর রহমান, আর রহমান, আমি বললাম কোরআন কার থেকে আসা? রব্বে করিম বলেন তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা, আর রহমান। কোরআন যিনি দিয়েছেন তিনি রহমান, কোরআন যিনি দিয়েছেন তিনি কি? আবার বলেন কোরআন যিনি দিয়েছেন তিনি কি? রহমান। আমি বললাম এবার রহমান কোথায় আছেন, রহমান কোথায় থাকেন? আল্লাহ তাআলা বলেন আলাল আরশি ইস্তাওয়া, আমি রব আরশ আযীমে, সুবহানাল্লাহ, আমি রব কোথায়? আরশ আযীমে। আমি বললাম রব্বুল আলামিন যার কাছ থেকে কোরআন এসেছে, যার কাছ থেকে কোরআন এসেছে তিনি কেমন? সুবহানাল্লাহ, যার কাছ থেকে কোরআন আসা তিনি কেমন? আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। রব্বুল আলামিন বলেন তিনি কেমন? শুনো, সাত আসমান যা কিছু আছে সব যার, সাত জমিনে যা কিছু আছে সব যার, সাত আসমান সাত জমিনের মধ্যখানে যা কিছু আছে সব যার, ওমা তাহাতাস সারা, সাতাশ জমিনের তলদেশে যা কিছু আছে সব যার। রব্বুল আলামিন বলেন কোরআন তার। কোরআন কা? আল্লাহ। এখানে যদি আপনাদের সামনে এখন স্কাইল্যাবের মালিক আছে আপনারা কি বলবেন? স্কাইল্যাব ইনার, স্কারের মালিক যদি আছে আপনারা কি বলবেন? স্কার ইনার,
আর কথা কয় না। ল্যাবের মালিক যদি আছে আপনারা কি বলবেন? ল্যাবের ইনার কথা কয় না, ঠিক না? ব্যাঠিক বলে না। আমি বললাম আল্লাহ কোরআন কার? আল্লাহ তাআলা বলেন না সাত আসমান যার কোরআন তার, সাত জমিন যার কোরআন তার, সাত আসমান সাত জমিনের মধ্যখানে যা আছে সব যার কোরআন তার। ওয়ামা তাহতা সারা, সাত জমিনের তলদেশে যা সব যার কোরআন তার। কোরআন কার? আল্লাহ। আমি বললাম এবার রব্বুল আলামিন আপনি কেমন আরেকটু বলুন তো দেখি, আপনি কেমন, আপনি কেমন আর একটু বলুন, কারণ আপনি না চিনলে তাকে মানবেন কিভাবে? আরে কথা কয়, আদেশকে কখন বড় মনে হয়? যখন আদেশ দাতাকে বড় মনে হয়। কথা ঠিক না ব্যাঠিক বলে না। রচনাটাকে কখন দামি মনে হয়? যখন রচনা লিখনেওয়ালাকে চিনা হয়। আপনার কাছে কোন গাইডটা সবচেয়ে দামি মনে হয়? যে গাইড আর যে গাইড লিখনেওয়ালাকে আপনি চিনেন তাকে দামি মনে হয়। কথা ঠিক না ব্যাঠিক বলে না। বাজারে যে কোনো একটা বই তুমি পড়ো কি, যে কোনো একটা গাইড লইবে তুমি, লওয়ার আগে স্যারদেরকে জিজ্ঞেস করো স্যার কোনটা নিলে ভালো হয়। কথা ঠিক না ব্যাঠিক বলে না। যদি দেখো যে ইনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, জি একটু ভালো বুয়েটের প্রফেসর, আর কথা কয় না ঠিক না। আর যদি হুনো সরে থাকে তো কি কী করবে, ঠিক না ব্যাঠিক বলে না। আমি বললাম রব্বুল আলামিন কোরআন আপনি দিয়েছেন আপনি কেমন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাজহার বিল কাউল ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। তিনি কেমন জানো? তুমি যদি জোরে কথা বলো সেটাও তিনি জানেন, তিনি যদি আস্তে কিছু বলো সেটাও তিনি জানেন, তিনি যদি গোপনে গোপনে বলো সেটাও তিনি জানেন। তোমার হৃদয়ের মণিকুটায় কোনো কথার ভাবনা যদি আসে তিনি সেটাও জানে। 40 বছর পরে যেটা তোমার কলিজে আসবে তিনি সেটাও জানেন। আল্লাহ কি দুনিয়ার গ্রন্থগুলো কার রচনা করে, কার রচনা করে দুনিয়ার আইন কার রচনা করে? যারা বিগত জীবনেরটাও জানে না সামনে কি হবে তারাও, আর যিনি বিগতটাও জানেন সামনেরটাও জানেন জোরেটাও জানেন আস্তেটাও জানেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের সংবিধান বারবার পরিবর্তন হয়, আমাদের কানুন বারবার পরিবর্তন হয়। এতদিন শুনতাম পৃথিবী ঘুরে, আবার কয়েকদিন পরে কয় সূর্য ঘুরে, আবার কয়েকদিন পরে কয় পৃথিবী ঘুরে, আবার কয় সূর্য ঘুরে, আর কথা কয় না। এতদিন কয় বানর থেকে আসছে মানুষ, বানর থেকে আসছে মানুষ, কিরে বানর থেকে মানুষ আয় কেমনে? কয় পরিবর্তন হইতে 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 মানুষ হয়ে গেছে গা, পরিবর্তন হইতে হইতে মানুষ হয়ে গেছে গা। খেয়াল করো, যুক্তি দেয়, এক গ্লাস পানি যদি আপনি গ্লাসে রেখে দেন এটা কয়দিন পরে দেখবেন শ্যাওলা ধরে গেছে, আবার কয়দিন পরে দেখবেন সবুজ হয়ে গেছে গা, আবার কয়দিন পরে দেখবেন পুরো ময়লা হয়ে গেছে গা। কয় বুঝে গেছে সময়ের পরিবর্তে পরিবর্তিত হয়। আমি বলি সময়ের পরিবর্তনে যদি বানর মানুষ হইতে পারে, সময়ের পরিবর্তনে কাক অন্য কিছু হলো না কেন? আরে বুঝে নাই কথা, বুঝো নাই তোমরা? সময়ের পরিবর্তনে কাকের কাকা পরিবর্তন কেন হলো না? সময়ের পরিবর্তনে কু দাউকের কু কু কেন পরিবর্তন হলো না? সময়ের পরিবর্তনে মুরগিটা কেন পরিবর্তন হলো না? বুঝে নাই এখনো, বুঝে নাই সময়ের পরিবর্তনে কি হয়? পরিবর্তন হয়ে গেছে, বিবর্তন, সময়ের পরিবর্তনে বিবর্তন হয়ে গেছে, সময়ের পরিবর্তনে বিবর্তন হয়ে গেছে। এটা গাঁজাখুরি কথা? এটা কি কথা কো? আচ্ছা আম গাছ আজ থেকে 30 বছর আগে কেমন ছিল? 100 বছর আগে কেমন ছিল? 1000 বছর আগে কেমন ছিল? আরে মাদার গাছ কেমন ছিল? আরে কি যারা বলে মানুষ পরিবর্তন হইতে 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 বানর হয়ে গেছে, বানর 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 লাফাইতে 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 একসময় লাশ পড়ে গেছে, এটা ডারউইন, এটা কি? এটা ডারউইন। তুমি হইতে পারো আমরা হই নাই, কথা ঠিক না ব্যাঠিক বলে? তুমি হইতে পারো এটা আমরা কি? আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা কি বলেন, আহ
আমি কোথায় যাব কি করব বলেন। আমার তো আমি তো 11টা পর্যন্ত বয়ান করব নিয়ত করেছিলাম, কয়টা পর্যন্ত বয়ান হবে? দেখেন পারলে বিজ্ঞান পারলে ঠেকাও, এই তোমরা তো সব সায়েন্সের স্টুডেন্ট, কথা কেন স্যার এটা সায়েন্স পড়ে না সব? দেখো আরো আছে নি অনেক কিছু আছে, দেখো স্যার কি কয়। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ رب العالمين বলেন আমি মানুষ বানিয়েছি, আমি মানুষ বানিয়েছি মাটি থেকে, বলো আবার 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 কোথা থেকে? মাটি। এবার শোনো, ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ রব্বুল আলামিন বলেন মাটি থেকে কালেকশন করে 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 মাটি থেকে নির্বাচন করে 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 কালেকশনের বাংলা কি সংগ্রহ, ইংরেজি পারে বাংলা পারে না, এর ফলে পড়িয়ে দিয়েছি। এর দূরের মধ্যে সবাই একমত, একমত কেউ দ্বিমত থাকলে দাঁড়ান হাত তুলতে পারেন। তাইলে বোঝা গেছে আমার 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 জন্ম আমার জন্ম কোরআন মতে, সবার বিশ্বাস হয়? আবার বলুন আমার জন্ম কি মতে? এবার দেখি শেষ কথাটা কি বলে, এবার ওই হাড্ডির উপরে গোস্ত চড়াইয়া দিয়া এবার এটাকে ছেলে বা মেয়ে বানিয়ে কি এটাকে কি বানিয়ে ছেলে বা মেয়ে বানিয়ে এটাকে আমি নির্দিষ্ট একটা সৃষ্টিতে পরিণত করেছি। এতদিন একটা পাথরের টুকরোর মতোই ছিল। এবার এটাকে বানিয়ে দিয়েছি খালেদ, তোমার নাম কি? হ্যাঁ এটাকে বানিয়ে দিয়েছি হৃদয়। এখন দুনিয়া মানুষ কোন হৃদয় মানে তুমি বুঝবে না, বুঝাও আরেকটা বুঝবো। তোমার নাম কি? হ্যাঁ সাইদ বাশার। এটাকে বানিয়ে দিয়েছি সাইদ বাশার। এবার দেখেন এবার আল্লাহ তাআলা নিজেই বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি রব্বুল আলামিন কতই না সুন্দর বানানেওয়ালা। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন, তাহলে তো তোমার চেহারা আর আমার চেহারা এটাই প্রমাণ করে তিনি আছেন, ঠিক না? ঠিক বলেন। আচ্ছা একে ব্রিক বিল্ডের আমরা ব্রিক ফিল্ড বলি, আসলে ব্রিক বিল্ড জানো তোমরা, BUILD বিল্ড, আমরা কই ব্রিক ফিল্ড, আসলে ইংরেজিতে শব্দ কি ব্রিক বিল্ড। একই ব্রিক ফিল্ডের সবগুলো ইট কিন্তু সমান, কেন ফর্মা সমান? ব্রিক ফিল্ডের মালিক আছে, দুইটা ব্রিক ফিল্ডের মালিক বসে আছে, ফর্মা কি জোরে কয় না, ফর্মা কি? তাহলে ফর্মা সমান হওয়ার কারণে সবগুলো ব্রিক সমান, কথা ঠিক না বেঠি? আজীব বিষয় স্কয়ারের প্যারাসিটামল সব সমান, কথা কয় না? স্কয়ারের প্যারাসিটামল স্কয়ারের প্যারাসিটামল সব সমান, কি লাগা ফর্মা সমান, কথা কয় না? ফর্মা কি আজীব কথা হলো, একই মায়ের একই ফর্মা থেকে দশজন, দশজনের দশ রকম চেহারা, কেন দশজনের কণ্ঠ দশ রকম কেন? এই মাঠের দিকে তাকালে দুই ভাই আছে দেখেন তো আপনারা, দেখি চিনেন কিনা? আরে ইনি আমার বড় ভাই স্যার, আমার বড় ভাই এখলাসপুরের প্রিন্সিপাল, একলাসপুর ফাজল মাসা কিছুটা মিল থাকে,
একই ফরমাতে তিন ভাই তিন বোন প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কেন? বোঝা গেছে এখানে ফরমার কোনো দখল নাই, এখানে আরেকজনের দখল। এখানে ফরমার কোনো কৃতিত্ব না আরেকজনের কৃতিত্ব, ঠিক না বা ঠিক বলে? আচ্ছা তিন ভাইয়ের কণ্ঠ ভিন্ন ভিন্ন না একরকম? আচ্ছা সারা পৃথিবীর সবগুলো মানুষের যদি একসাথে ফিঙ্গার প্রিন্ট না ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট এক না দুই, তারপর আই আই কি কয় সারা এটা আই আইরিশ আইরিশ এক না দুই, তা একই মায়ের পেট থেকে আসা দুজনের দুরকম হলো কেন? তিনি আছেন বলেই সুবহানাল্লাহ বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, রব্বুল আলামিন বলেন আমি বড় সুন্দর বানানেওয়ালা সুবহানাল্লাহ। কি আঙ্গুল দিলে চেহারা আসেনি কম্পিউটারে? হাজরে কয় না আসে। আচ্ছা রাখলাম আঙ্গুল চেহারা আইলো কেমনে সৌদি আরবে গিয়ে আর কি বলে সৌদি আরবের কোথায় গেলে ইমিগ্রেশনে রাখলাম আঙ্গুল চেহারা আসলো কেন? আচ্ছা আমার আঙ্গুল রাখার সঙ্গে সঙ্গে চেহারা আরেকজনের আসছে? আচ্ছা যখন ক্যামেরাতে আমার চোখ দেখলো আমার চোখ দিকে তাকান আমার চোখ আমার ক্যামেরার দিকে তাকান তাকালাম সঙ্গে সঙ্গে কম্পিউটারে চেহারা আসছে আমার ভাইয়ার, বিষয়টা কি? তাইলে বুঝা গেছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বুঝা গেছে বানানেওয়ালা তিনি, বানানেওয়ালাকে বানানেওয়ালা তিনি। আচ্ছা এর দূরের মধ্যে তো সবাই একমত, এতটার মধ্যে সবাই একমত তো না? না দ্বিমত আছেন কেউ? সব তো বিজ্ঞানীরা বসে আছে কি হয়? আমি বলি যদি এদুর বিবৃতি যদি ডোনাল্ড ট্রাম্পের সামনেও বলা যেত সেও মাথা ঝুলাতো, হ্যাঁ ঠিক বলেছ, কথা ঠিক না বেঠি? এটা কোরআন সুবহানাল্লাহ কোরআন এটা কি? আচ্ছা দেখি এবার কোরআন এরপরে কি বলে দেখো, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, রব্বুল আলামিন বলেন তুমি ছিলে মাটি, করেছি সেটাকে বীর্য, করেছি সেটাকে রক্তপিণ্ড, বানিয়েছি সেটাকে গোস্তের টুকরা, বানিয়েছি সেটাকে হাড্ডি, হাড্ডির উপরে পরিয়ে দিয়েছি গোস্ত, এরপরে তোমাকে আমি খালেদ বানিয়েছি, তোমাকে আমি রাশেদ বানিয়েছি, তোমাকে আমি জাবের বানিয়েছি, তোমাকে আমি মুশতাক বানিয়েছি, তোমাকে আমি ওমায়ের বানিয়েছি, তোমাকে আমি সাইদুল বাশার বানিয়েছি। এতটার মধ্যে যদি তুমি আমার সাথে একমত হও দেখি পরবর্তী বাক্যের সাথে তুমি একমত কিনা, সুম্মা ইন্নাকুম বাদা যালিক লামাইতুন, এরপরে অচিরেই তুমি একদিন বিছানায় শুয়ে যাবা বালিশ ছাড়া, তোমার নাম হবে মাইয়ে। একমত পারলে ঠেকাও 100%, ছাত্ররা কও এই এই এটাও কোনো সন্দেহ নাই, তাহলে এই সব সিরিয়ালে সিরিয়ালে সব ঠিক আছে। এবার সিরিয়াল করে কি বলে, এবার ঠিক কমে গেছে, আগের গুরুত্ব যদি কোরআনের বিবৃতি সত্য হয়, আগের গুরুত্ব যদি কোরআনের বর্ণনা সত্য হয়, আগের গুরুত্ব যদি কোরআন এবং বিজ্ঞান এক হয়, তোমাদের পরে অবশ্যই তোমাকে অবশ্যই তোমাকে আসলে মাঝে আবার খোলা হবে, এখান থেকে তোমাকে বানিয়েছি
দেখি এবার কোরআন কি বলে, কুল্লু নাফসিন যদি এই ব্যাপারে আমি তারপর যেন কোরআন চ্যালেঞ্জ করেছে সারা দুনিয়াকে, দেখি আমি যেটা বলি সেটা পাল্লে ঠেকাও, পাল্লে কি করো পাল্লে ঠেকাও, যদি পাওয়া সন্দেহ লাগে কামিয়াব হবে সেগুলো তুলে ধরেছেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম
আমার মা
দিয়েছে আমার জান্নাত আমার মা পানি থেকে পুষ থেকে নারীদের প্রধান সম্মান দিয়েছে ইসলাম আল্লাহর কসম কোরআন নারীকে দিয়েছে সম্মান কোরআন নারীকে দিয়েছে সম্মান আসন আর কোরআন থেকে বঞ্চিত হয়ে ওরা বেশি থেকে বেশি মডেল শুধু তিনজনের সেবা করলে হয় গৃহবন্দী আর যদি বিমানে 700 জনের চাপ হয় তখন হয়ে যায় স্বাধীন থামতে মানা 40 পর্যন্ত এরপরে বিমান আর তোমার রাখবে না
এরপরে হাসপাতালে রিসেপশনে তোমার আর ফাই নাই নাই জোরে কর না ঠিক এরপরে হোটেলে ইয়ার হোস্টেস তুমি আর না ঠিক এরপরে তোমার তোমার হোটেল ফটো আমিও না ঠিক এবার থামতে মানার শেষ ঠিকানা থামতে মানার শেষ ঠিকানা বিদ্যাশ্রম ঠিক বলেন থামতে মানার শেষ ঠিকানা কি বিদ্যাশ্রম আবার আবার বিদ্যাশ্রম আমাদের মারা কয়দিন পরে মা যুবক কি বুঝতে পারছি কোনটাতে থামতে মানা আমাদের মারা কতদিন আমাদের কাছে দানি আমাদের নানীরা কতদিন আমাদের কাছে দানি আমাদের দাদিরা কতদিন আমাদের কাছে দানি কোন পর্যন্ত থামতে মানা না কবরের পরে হাসরের মাঝখানে আবার চলবে আবার চলবে আবার কি আবার রওনা তাহলে বুঝা গেছে থামতে মানা এটা শুধুই আমাদের মুসলমানদের ধ্বংস করা ষড়যন্ত্র আল্লাহ যুবকগুলোকে বুঝতে বুঝেছে আমরাই দিয়েছি তোমাদেরকে স্বাধীনতা আমরাই দিয়েছি তোমাদেরকে সক্রিয়তা আমরাই দিয়েছি তোমাদেরকে কি বলে ফুলের জীবনের জীবনের সম্বর্ধনা না 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 ইসলাম দিয়েছে তোমাদেরকে ফুলের জীবনে তোমার জন্মের পরে তোমার বাবা যদি ভ্রু কুদকে যায় যদি ভ্রু একটুখানি কালো হয়ে গিয়েছিল যদি মেয়ে হয়েছে কালো হয়ে গিয়েছে ইসলাম সঙ্গে সঙ্গে হাত পাঠিয়েছে মেয়ে সন্তান হলে চেহারা কালো করা যাবে না ইসলাম বাবাকে বলে দিয়েছে এই এই মেয়েটার এই মেয়েটার জন্মের পরে চেহারা কুৎসিত করার সুযোগ নাই ইসলাম এবার তাকে উৎসাহ দিয়েছে মান লব্বা যে একটা মাত্র মেয়ে লালন করব একটা মাত্র মেয়ে লালন করব রাসূল বলেন সে আর আমি জান্নাতে ভাবে থাকব ইসলাম দিয়েছে নারী স্বাধীনতা ইসলাম দিয়েছে নারীকে সম্মান ইসলাম দিয়েছে নারীকে ইজ্জত জোরে কর না এই মাত্র ঘটনা আর আমি তোমাকে একটা ওয়াদা দিতে চাই তুমি তো মুসলিম ও মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না আমি তোমার কাছে একটা ওয়াদা দিতে চাই অপরিচিত এক মহিলা ভিন শহরে কি ওয়াদা দিবে সে আমাকে তাই বললাম তোমার কাছে কথা দেওয়ার মতো সময় আমার কাছে নাই তুমি কি বলতে চাও আমি শুনতে পারি বলতেছে তোমার কাছে কি মোবাইল আছে একটা না আছে তো তুমি প্রতিদিন দুপুর বেলা একটা বার শুধু আমাকে একটা মিনিট কল করো তো বললো কেন আমার ছেলেও আছে মেয়েও আছে ওরা বছরেও দুই বছরেও দশ বছরও আমাকে কোনোদিন কল করে আমি বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হলাম আমি আদালতে বললাম আমার ছেলে মেয়েরা আমাকে একটাবার কল করো আদালত বলে দিল ওরা তোমাকে কল করতে বাউন্ড না কি না এখন আদালত বলে দিল তোমার তোমাকে কল করতে বাউন্ড না আমি তো মানুষ হিসেবে মহিমায় বলে আমি তো মানুষ হিসেবে বলা অসহায় যদি কেউ কোনোদিন একটাবার আমাকে কল করে আমি বুঝবো আমাকে কল পৃথিবীতে কেউ আছে এই হলো
সভ্যতার শেষ পরিণতি, থামতে মানার শেষ পরিণতি। হ্যাঁ, যদি আমাদের কাছে শব্দ থাকতো আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম। বুঝে আসছে কথা? আর কোন দিকে যাবো, কথা তো তার অনেক হয়ে যাচ্ছে। ইসলাম নারীকে বানিয়েছে মা, ইসলাম নারীকে কি বানিয়েছে? ওহো আশ্চর্য দাদা, যেমন ধরেন আপনার বাসা, আপনার অফিসে কোন একজন ফিওন যোগদান করছে, ওই ফিওনের একজন পরিচিত বড় মানুষ আছে, ওই বড় মানুষরাই যে আপনাকে একটু পরামর্শ দেয়, ওর দিকে একটু দেখে রাখবেন। পরামর্শ দিচ্ছেন তোমাদের ঘরে স্ত্রী যখন যাবে ওর সাথে সুন্দর ব্যবহার করব। আল্লাহ, কে পরামর্শ দিচ্ছেন? ফাওয়াশিরুহুন্না বিল মারুফ। রাব্বুল আলামিন বলেন তোমার ঘরে যদি স্ত্রী যায়, স্ত্রী হিসেবে যায়, ওর সাথে কিন্তু ভালো ব্যবহার করবো। যেন বড় মানুষ বলে ওরে দেখে রেখেন। রব কি বলে ওর সাথে কি? এবার রাসূল পরামর্শ দিচ্ছেন যা খাবার তাকে তা খাওয়াবা। এবার রাসূল পরামর্শ দিচ্ছেন যা পরবা তাকে তা পরাবা। সুবহানাল্লাহ, কে পরামর্শ দিয়েছেন? আর কে? এরপরেও বুঝি তোমাদের তোমাদের মর্যাদা দেয় না ইসলাম। ইসলাম তোমার সতীত্বের গ্যারান্টি কবচ, ইসলাম তোমার সতীত্বের রক্ষা কবচ। সুবহানাল্লাহ, ইসলাম নারীর সতীত্বের রক্ষা কবচ, কথা ঠিক না? আচ্ছা, ইসলাম নারীকে টাকুর নিচে পড়তে বলেছে না টাকুর উপরে? আবার ইসলাম নিচে পড়তে বলেছে না উপরে? আচ্ছা, ইসলাম নারীকে টাকুর নিচে কাপড় পড়তে বলেছে নারীর স্বাধীনতা হরণ করার জন্য না নারীর চির স্বাধীনতাকে উঁচু উঁচু করার জন্য? আল্লাহ সুবহানাল্লাহ বলে না? ইসলাম নারীকে কি বলেছে শুনো, ইসলাম নারীকে কি বলেছে, ইসলাম নারীকে কি বলেছে সূরা নূর কত পারা? আল্লাহ, দেখো ইসলাম নারীকে কি বলেছে, শোনাবো শোনাবো তোমাদেরকে। দেখো, অকুল্লিল মুমিনিন, কুল্লিল মুমিনিন, খেয়াল করেন, কুল্লিল মুমিনিন, আপনি হাবিব, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দিন, খেয়াল করো কাকে, উম্মতের পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন রাস্তায় চলার বেলা ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করে। সুবহানাল্লাহ বলে না? তাহলে নারীর সৌন্দর্যকে হেফাজত করার জন্য রক্ষা কবচ হিসাবে পুরুষকে বলে দিয়েছে খবরদার চোখ তুলবা না। সুবহানাল্লাহ, তাহলে পুরুষকে নিচু করতে বলেছে কেন? নারীর সম্ভ্রম সংরক্ষণের জন্য। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, তাহলে পুরুষ যুগল, পুরুষ পুরুষকুল তার চক্ষু যুগলকে নারীমুখী করা, এটা নারী রক্ষা কবচ না নিচু করা রক্ষা কবচ? রাস্তা যখন গাড়ি চলে, গাড়ি চলে ভিন, এদিক থেকেও গাড়ি আসে, এদিক থেকেও গাড়ি আসে, এদিকের গাড়িটা হেডলাইট ডাউন করে, এদিকের গাড়িটাও হেডলাইট ডাউন করে, কেন? জোরে বলে না? এখন যখন ট্রাকওয়ালারা হেডলাইট ডাউন করে না, এই জন্য ট্রাফিককে কি করেছে, হেডলাইটের উপরে রং লাগায় দিয়েছে অর্ধেক। কথা কয় না? হেডলাইটের উপরে কি লাগায় দিছে? কিলে রং লাগালো, ডাউন করে না যে, বলেন কি লাগায় দিছে? রং না থাকলে জরিমানা, রং না থাকলে কি? কি আশ্চর্য কথা!
রব্বুল আলামিন বলেন পুরুষ কুল তোমরাও তোমাদের চক্ষু যুগলকে আঁখি যুগলকে নিচু করো, আর মেয়েদেরকেও বলে অকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আপনি মেয়েদেরকেও বলে দিন তারাও যেন নিচু করে, পুরুষ কুলকে বলে দিন তারাও যেন আঁখি যুগলকে নিচু করে, নারী কুলকে বলে দিন তারাও যেন তাদের চোখ যুগলকে নিচু করে। এবার রব্বুল আলামিন বলেন দালিকা আজকালহুম, দালিকা আজকালহুম, এটা তাদের জীবনের নিরাপত্তার রক্ষা কবচ। নিরাপত্তার কি? কে বলেছে এটা? যিনি বানিয়েছেন তিনি বলেছেন, সুবহানাল্লাহ বলেন না, যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। জানেন কারণ যেই কোম্পানি মাল বানায় ওই কোম্পানি, যেই কোম্পানির প্রোডাকশন ওই কোম্পানি কি বানায়, মাল যেই কোম্পানি বানায় ওই মালটা ব্যবহার কেমনে করবে, ওটার নাম কি? ক্যাটালগ। ক্যাটালগ কোন কোম্পানি বানায়? ওই কোম্পানি। জোরে কয় না, মাল বানায় যে কোম্পানি, ক্যাটালগ বানায় আর কোম্পানি। এবার বলো পুরুষ বানিয়েছে কে, নারী বানিয়েছে কে, এবার ক্যাটালগ দিয়েছেন কে? আল্লাহ। এ তো বুঝে এসছে, ক্যাটালগ দিছে কে? বলেন কোরআন ক্যাটালগ। কোরআন কি? আবার বলেন কি? যেমন ধরেন 30 লাখ টাকা দিয়ে আপনি গাড়ি কিনলেন, কয় লাখ টাকা দিয়ে? ঢাকা উত্তরা মোটরস থেকে গাড়ি কিনলেন 30 লাখ টাকা দিয়ে, আপনি 30 লাখ টাকা পেমেন্ট করলেন, গাড়ির দোকানদার আপনাকে কি দিবে, চাবি দিবে, ক্যাটালগ দিবে, কি দিবে বলেন? আপনি চাবি বুঝে পাইলেন, এবার বললেন এটা কি? তো বললো এটা ক্যাটালগ। তা আপনি তো নোয়াখালীর তন গেছেন, বুঝেন না, চালাক বেশি তো একটু, এটা দিয়ে কিনতাম আমি, এটা দিয়ে যেভাবে আছে এভাবে গাড়ি চালাবেন, আমার যে 30 লাখ টাকা আমি দিলাম ওটা আপনি কেমনে চালাবেন, কেমনে খরচ করবেন, আমার জিজ্ঞাবেন নি, জোরে কয় না। তো দোকানদারি যাবো, বাড়ি না বাড়ি যাইব নি, গাড়ি চালাবো কবার, গাড়ি বাড়ি যাইব নি। রব্বুল আলামিন বলেন আমিও তোমাকে ক্যাটালগ দিয়েছি, ক্যাটালগ দিয়েছি, ক্যাটালগ, এটা মতে যদি চালাও এই গাড়ি জান্নাতের বাড়ি যাবে, নিজ বাড়ি যাবে, সুবহানাল্লাহ। এই গাড়ি কোথায় যাবে? এই গাড়ি 1000 বছর চলবে, না না লাখ বছর, না না কোটি বছর, সুবহানাল্লাহ। এই গাড়ি জান্নাতে অনন্ত জিন্দিগি চলবে, অনন্ত জিন্দিগি। আর যদি ক্যাটালগ মতে না চালাও গাড়ি কিন্তু বাড়ি যাবে না।